যাদের ওজন খুব কম এবং চিকন তারা ওজন বাড়াতে চান এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য ভিডিওটির কয়েকটি পার্ট হবে যে কোনো একটা পার্ট দেখার পরে বাকি পার্টগুলো প্রোফাইলে এসে দেখে নিলে পুরো বিষয়টি সুন্দরভাবে বুঝতে পারবেন তো আমরা জানি যে আমাদের ওজন বাড়ানো বা কমানো এই দুটো জিনিসই নির্ধারিত হয়ে থাকে ম্যাটাবলিক রেটের মাধ্যমে তো ম্যাটাবলিজম কি মেটাবলিজম হচ্ছে আমরা আমাদের হজমের যে প্রক্রিয়া সেটাকেই মেটাবলিজম বলা হয় আর এই একটা খাবার খাবার পরে কত দ্রুত ওই খাবারটা হজম হবে সেই গতিটাকে ম্যাটাবলিক রেট বলা হয় তো একটা মানুষের ম্যাটাবলিক রেট যখন হাই থাকে তখন সে ওয়েট লস করতে থাকে যখন এটা স্লো থাকে তখন সে ওয়েট গেইন করতে থাকে তো আমাদের লক্ষ্য হবে এই মেটাবলিক রেটটাকে যে মিডল পয়েন্ট মিডল পয়েন্টটা হচ্ছে হেলদি পয়েন্ট ওখানে নিয়ে আসা তো ওখানে নিয়ে আসতে গেলে কি কি করতে হবে তা আমি বর্ণনা করছি তো তার আগে আসুন দেখে নেই ফিটনেস ইন্ডাস্ট্রি এবং ডায়েটিশিয়ান তারা কীভাবে এই ওজন বাড়ানোর ব্যাপারটাকে ডিল করে থাকে তো তাদের মতে যদি আপনি ওজন বাড়াতে চান তাহলে আপনাকে বারবার খাবার খাতে খেতে হবে যেমন প্রতি তিন ঘন্টা পরপর আপনি খাবার খাবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাবেন আপনার প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট খাবারই কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবেন এখন এই দুইটার মধ্যে একটা জিনিস কমন পাওয়া যায় সেটা হচ্ছে আপনি যদি আমরা জানি যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার সবচেয়ে বেশি ইনসুলিনের স্পাইক ঘটায় আবার বারবার খাবার খাওয়াও ইনসুলিনের স্পাইক ঘটায় তো এত পরিমাণ ইনসুলিন যদি শরীরে কন্টিনিউয়াসলি স্পাইক হতে থাকে তাহলে কি হতে পারে একটা পর্যায়ে গিয়ে এই ইনসুলিন কিন্তু আর কাজ করবে না তখন এটাকে বলা হয় ইনসুলিন রেসিস্ট্যান্স তখন তার কিছুদিন পরে এটা কন্টিনিউ করতে থাকলে ডায়বেটিস টাইপ টু হবে তারপর ডায়াবেটিস টাইপ ওয়ান সো এটা একটা হেলদি অপশন হতে পারে না অবশ্যই আপনি ওজন বাড়বে আপনার ওজন বাড়বে যেহেতু এগুলা আপনি ইনসুলিন ফ্যাট ফ্যাট মেকিং হরমোন তো অবশ্যই আপনার আপনার শরীরে ফ্যাট বাড়বে এবং আপনিও আপনার টোটাল ওজন বাড়বে কিন্তু প্রশ্ন হচ্ছে ওজনটা কি ফ্যাটের ওজন নাকি মাসেলের ওজন কেউই অবশ্যই চাইবে না যে অ্যাক্সেসিভ আননেসেসারি ফ্যাট শরীরে বহন করতে ওকে তো যদি সেটা আপনি না চেয়ে থাকেন তাহলে তাদের যে প্রোটোকল সেটা আপনার কার্যকরী প্রোটোকল না এটা হেলদি অপশন না ওকে তো এখন আমি যে খাবারগুলোর কথা বলবো এই খাবারগুলো খাবার মাধ্যমে আপনি আপনার ম্যাটাবলিক রেটের যেই অ্যাক্সেসিভ মেটাবলিক রেট অত্যাধিক সেটাকে নর্মালাইজ করতে পারবেন প্লাস সেই সাথে ওয়েট ট্রেনিং করার মাধ্যমে আপনি মাসেল বিল্ড করতে পারবেন তখন কিন্তু আপনার যে ওজনটা বাড়বে সেই ওজনটা যদিও তুলনায় কম বাড়বে তাদের তাদের তুলনায় যারা ওই যে মেইন স্ট্রিম মিডিয়া ফিটনেস ইন্ডাস্ট্রি তাদের তুলনায় কম বাড়বে কিন্তু আপনার যে শেপ সেটা দেখতে খুব বিউটিফুল লাগবে কারণ হচ্ছে ওগুলো মাসেল ওকে তো মাসেলের যেই শেপ আর ফ্যাটের শেপ এক না আর কে চাইবে এক মানে আননেসেসারি ফ্যাট শরীরে বহন করতে আর যদি আপনি তাদের দেখানো পথে চলেন আলটিমেটলি যেহেতু আপনি ইনসুলিনের সাথে খেলা করছেন আর ইনসুলিন একটা মারাত্মক হরমোন এটা আপনাকে আলটিমেটলি বিভিন্ন সারি হেলথ সমস্যায় ভোগাবে এবং একটা সময় আপনার ম্যাটাবলিক এই হাই স্পিড ম্যাটাবলিক রেটকে কিন্তু খুব স্লো করে দিবে তখন শত চেষ্টা করেও ওজন কমানো খুব কষ্টকর হয়ে যাবে তো এই জন্য আসুন এখন যেই খাবারগুলোর কথা বলবো এই খাবারগুলো নিয়মিত খাওয়া শুরু করেন যেমন কি খাবেন তার আগে প্রথমে নেই যে কি বাদ দিতে হবে যেমন যত জাঙ্ক ফুড আছে জাঙ্ক ফুড আমরা সবাই জানি আজকাল যে আপনার জাঙ্ক ফুড প্রসেস ফুড তারপর রিফাইন রিফাইন্ড ফুড এই জাতীয় যত ফাস্ট ফুড এগুলো সব কিছু বাদ দিতে হবে প্লাস জাঙ্ক ড্রিঙ্কস যেমন এনার্জি ড্রিঙ্কস জুস হ্যাঁ এই সমস্ত জিনিসপত্র বাদ দিতে হবে বাদ দিয়ে কী খেতে হবে প্রাকৃতিক জিনিস মানে যেমন ফ্রেশ ভেজিটেবলস ফ্রেশ আপনার ফ্রুটস এই জাতীয় জিনিস আর যেমন বিশেষ করে মাটির নিচে জন্মে এমন সবজি খুব ইফেক্টিভ ওজন বাড়ানোর জন্য যেমন যেমন বিট আমি ছবি দিয়ে দিচ্ছি বিটরুট এর যে বিটটা আছে এই বিটটা তারপরে আপনার গাজর তারপরে মূলা হ্যাঁ তো এই জাতীয় যেই সবজিগুলো আছে এগুলো রেগুলারলি খাওয়ার চেষ্টা করেন সেই সাথে যে হেলদি ফ্যাট আছে হ্যাঁ কারণ ফ্যাট আপনার স্লোলি বার্ন হয় আর ফ্যাট ইনসুলিনের স্পাই ঘটায় না তো সেজন্য আপনাকে বেশি করে হেলদি ফ্যাট খেতে হবে এবং সেগুলো হবে যেমন নারকেল বা নারকেলের তেল আপনার জলপাই বা জলপাই তেল তারপরে হবে ডিম ওকে ডিম কুসুমসহ সম্পূর্ণ ডিম দেশি হাঁস বা মুরগির ডিম তারপরে নদী বা সাগরের মাছ তারপরে হবে দেশি গরু বা খাসির মাংস তারপরে লিভার হ্যাঁ দেশি গরুর বা খাসির লিভার এগুলো নিয়মিত খাওয়া শুরু করেন প্রথম দিক থেকে আপনি রেজাল্ট পাবেন সেটা বলবো না ধীরে ধীরে আপনার আপনার সমস্যা ফিক্স হতে থাকবে এবং আস্তে আস্তে আপনি রেজাল্ট দেখতে পাবেন একটু সময় লাগতে পারে ধৈর্য ধরে আপনি চালিয়ে যাবেন ইনশাল্লাহ ফল পাবেন ধন্যবাদ